নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাজু চিকেন। আমার অন্যান্য ভিডিওগুলির মতো এই ভিডিওতেও থাকছে বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় কাজু চিকেন। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা, দিলাম এক চামচ রসুন বাটা, দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম ফেটানো টক দই। এবার খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর কিসমিস, এগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর নিয়েছি নারকেলের দুধ। নারকেলের দুধ আমি বাজার থেকে কেনা প্যাকেট থেকে তৈরি করে নিয়েছি, আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি নিয়েছি জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, লবঙ্গ আর কিছুটা মৌরি। সমস্ত মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব, কিন্তু এর কালার যেন চেঞ্জ না হয়, শুধু একটু নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে একটা মিহি পাউডার আমি তৈরি করে নেব। প্যানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে সাদা তেল। তেলটাকে আমি নেড়ে চেড়ে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কাজু বাদাম ভাজা হয়ে গেলে সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটা পাউডার তৈরি করে নেব, কিন্তু একদম মিহি না, একটু দানা দানা থাকবে। ওই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে গরম করে নিলাম। এবার তার মধ্যে দিলাম দুটো তেজপাতা, আর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। আদা আর রসুনটাকেও এবার মিডিয়াম ফ্লেমেই একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 3 মিনিট আদা, পেঁয়াজ আর রসুনকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ সাদা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লো ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দই মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, নয়তো টক দই ফেটে যাবে। আগে ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেবেন। ভালো করে টক দইটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু কিসমিস বাটা। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। গ্যাসের ফ্লেম এই সময় থাকবে মিডিয়ামে। খুব ভালো করে কাজু কিসমিস বাটাটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ রোস্টেড মশলা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। খুব ভালো করে সবকিছুকে একবার মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। যেহেতু ম্যারিনেট করার সময় নুন দেওয়া হয়েছিল, তাই এখানে নুনের পরিমাণটা বুঝে দেবেন। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। যেহেতু টক দই দেওয়া আছে, তাই নর্মাল দুধ ব্যবহার করলে সেটা কেটে যাবে, তাই আমি নারকেলের দুধ ব্যবহার করলাম। সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম রাখবেন মিডিয়ামে। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট আমি লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। চিকেন থেকেই প্রচুর জল বেরিয়েছে, তাই এখানে আলাদা করে আর জলে দেওয়ার প্রয়োজনই হয়নি।
আর চিকেনটাও এবার ভালোমতোই সিদ্ধ হয়ে গেছে। সব কিছুকে একবার ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আবার এটাকে ঢাকা দিয়ে আমি আরো মিনিট দুয়েক রান্না হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। আর একবার খুব সাবধানে হালকা হাতে সবকিছুকে একবার নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কেওড়া ওয়াটার। আর দিয়ে দেব কাজু বাদাম ভাজা, যেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। গ্রেভির কনসিস্টেন্সিটা এরকমই রাখবেন, এর বেশি ঘন করবেন না, কারণ কাজু বাদাম বাটা দেওয়া আছে, তাই ঠান্ডা হওয়ার পর এটা আর একটু ঘন হয়ে যাবে। সব কিছুকে একবার মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, কাজু চিকেন। রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।